রুশ সেনারা ইউক্রেন ছাড়ছে না তারা ফের সংগঠিত হচ্ছে বলে দাবি করেছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো বৃহস্পতিবার এই দাবি করেছেন জোটের মহাসচিব জেন্স স্টোল্টনবার্গ তিনি বলেন ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের লক্ষ্যে কোন পরিবর্তন আসেনি তাই তুরস্কের শান্তি আলোচনায় রাশিয়ার অঙ্গীকারে কোনো আস্থা রাখতে পারছে না ন্যাটো এমন খবর জানিয়েছে রয়টার স্টলটেনবার্গ বলেন জোটের গোয়েন্দা তথ্য অনুসারে রুশ সেনারা ইউক্রেন ছাড়ছে না তারা পুনরায় অবস্থান নিচ্ছে রাশিয়া নিজেদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছে